ভাই বেচা কিনা কখন থেকে শুরু করলেন? বেচা কিনা বলতে বেচা কিনা বলতে তো কিছুই নেই। প্রথম রাউন্ড থেকে যা চিন্তা ভাবনা করছিলাম আমরা, এবার তা আশা করা যায় না, কারণ দ্রব্যমূল্যের অগ্রগতি, কাস্টমারদের সাথে এখনো তো রেজাল্ট আমরা পাইনি। আমি একটু আগে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, যে উনি বললো যে অনেকগুলো দোকানই পুড়ে গেছে, যেখানে জিন্সের প্যান্টের দোকান ছিল, ব্লকের দোকানগুলো ছিল, তো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনো জানতে পারেনি কিরকম। আর আরেকটা নিউজ পেলাম যে ওইখানে নাকি আটজন এই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছেন, ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ছয়জনকে আর দুজনে একটু ভর্তি রাখা হয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালে। যে গরম, যে গরম আমাদের বেচা কিনাটা হয়ই সন্ধ্যার পরে, ইফতারের পরপর। তো এখনও আশেপাশে দেশ জানলা যদি ভালো রাখে, ইফতারের পর যদি কাস্টমার হয়, যদি এখান থেকে ওনারা পরিপূর্ণ কাজ শেষ করে যায়, আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দোকান খুলি। আগের তুলনায় বেচা কিনা একেবারেই নাই, জিনিসপত্রের দাম। তারপর আশাবাদ দিয়েছি এই কয়টা দিন যদি আল্লাহ যদি বেচা কিনা একটু ভালো দেয়, আল্লাহর কাছে এই ফরিয়াদ করবো আর কিছু। আমরা